সকলেই জানেন যে ডায়াবেটিস একটা ভেরি কমন প্রবলেম এবং প্রত্যেক জায়গায় ডায়াবেটিসের নাম্বার অফ পেশেন্ট এত বেশি বেড়ে গেছে যে ডায়াবেটিস সম্বন্ধে আমাদের কনসাস হওয়া খুব জরুরি। যেটা এক নম্বর সেটা হচ্ছে যে NIDDM বা নন ইনসুলিন ডায়াবেটিস মেলাইটাস, এটা কি যে এতে ইনসুলিন বডিতে সাফিসিয়েন্ট থাকে তা সত্ত্বেও পেশেন্ট ডায়াবেটিস ডেভেলপ করে। এরা সাধারণত ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্টে কাজ করে এবং পরের দিকে অনেক সময় ইনসুলিন দরকার হয়। আর এক ধরনের ডায়াবেটিস আছে যেটা খুব কম বয়স থেকে শুরু হয়, সেটা হচ্ছে IDDM অথবা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। এখানে শরীরে ইনসুলিনের পরিমাণ খুবই কম অথবা অলমোস্ট নীল, এখানে ইনসুলিন ছাড়া আর কোনো রাস্তা নেই, এখানে তখন থেকেই ইনসুলিন দিতে হবে। জানেন যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ডায়াবেটিসের ট্রিটমেন্টে সেটা হচ্ছে যে ডায়েট অ্যান্ড এক্সারসাইজ। সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দ্য ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট। বিভিন্ন টাইপের ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট পাওয়া গেছে এবং আরেকটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইনসুলিন। ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট সেটা সাধারণত ম্যাচিউরিটি অনসেট ডায়াবেটিস বা NIDDM এই পেশেন্টের দেওয়া হয় এবং ইনিশিয়ালি যদিও ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্টে কাজ করে পরের দিকে ওটা কিন্তু অনেক সময় ইনসুলিন ডিপেন্ডেন্ট হয়ে যায় অথবা ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্টের সঙ্গে ইনসুলিনও একসঙ্গে দেওয়া হয়। মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে চিকিৎসা, ডায়াবেটিসের চিকিৎসা করার সময় এবং পেশেন্টে যারা ডায়াবেটিস ধরে দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছে তাদের কমপ্লিকেশান কতগুলো আছে। একটা হচ্ছে যে অ্যাকিউট কমপ্লিকেশান যেটা খুব তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে শুরু হয় এবং সঙ্গে সঙ্গে ইমিডিয়েট স্টেপ নিতে হয়, যেমন হাইপারগ্লাইসেমিয়া এবং ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। আর একটা হচ্ছে হাইপোগ্লাইসিমিয়া যেখানে সুগার খুব তাড়াতাড়ি ফল করে গেছে। দুটো কন্ডিশনই খুবই ক্রিটিক্যাল, পার্টিকুলারলি হাইপোগ্লাইসিমিয়া, সেখানে সঙ্গে সঙ্গে পেশেন্টকে গ্লুকোজ দিয়ে পেশেন্টের ব্লাড গ্লুকোজ ওপরে তুলতে হবে, আদারওয়াইজ পেশেন্ট আনকনসাস হয়ে যায় আর এবং পরে ডেথও হতে পারে। আর একটা আছে যে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, সেখানে দীর্ঘদিন ধরে পেশেন্টের ডায়াবেটিস ট্রিটমেন্ট হয়তো ঠিকভাবে হয়নি বা পেশেন্ট হয়তো ইনসুলিন অথবা ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট খায় না অথবা পেশেন্টের কোনো কমপ্লিকেশান ইনফেকশান হয়েছে বা পেশেন্টের স্ট্রোক হয়েছে যার ফলে এইসব ড্রাগগুলো পেশেন্ট নিতে পারেনি। এইসব কন্ডিশানে পেশেন্টের সুগারটা প্রচণ্ড বেড়ে যায় এবং পেশেন্ট ডিহাইড্রেশন হয় এবং পেশেন্ট আনকনসাস, এবং দ্যাট ইজ কল্ড দ্য ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। এটাও একটা ইমার্জেন্সি কন্ডিশন। ডায়াবেটিস এমন একটা রোগ যেখানে সব বডি সব অল দ্য অর্গানস আর ইনভলভ, যেখানে ডায়াবেটিস থেকে কিডনি ইনভলভ হতে পারে সেটাকে বলে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, ডায়াবেটিস থেকে হার্ট ইনভলভ হতে পারে সেটাকে বলে ডায়াবেটিক কার্ডিওমায়োপ্যাথি, তেমনি ডায়াবেটিস থেকে নার্ভ ইনভলভমেন্ট হতে পারে সেটাকে বলে ডায়াবেটিক নিউরোপ্যাথি, তেমনি ডায়াবেটিক রেটিনোপ্যাথি, ডায়াবেটিক ডার্মোপ্যাথি, এগুলো বিভিন্ন টাইপের ডায়াবেটিক কমপ্লিকেশান আছে। ডায়াবেটিসের ট্রিটমেন্ট যদি আমাদের রেগুলারলি করা যায় এইসব কমপ্লিকেশান
particularly the renal complication or heart cardiac complication অথবা neurological complication এগুলো delayed হবে অথবা যদিও হয় সেটা খুব কম হবে এই জন্য প্রথম থেকে পেশেন্টের সেই ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্টই হোক অথবা ইনসুলিনই হোক অথবা ডায়েট অ্যান্ড এক্সারসাইজ সবগুলোর উপর স্ট্রেস দিতে হবে যাতে সুগার কন্টিনিউয়াসলি তার রেঞ্জের মধ্যে থাকে আর বেশি নাও কমে আবার বেশি নাও বাড়ে এটা আমাদের সবসময় মনে রাখতে হবে আগে হতে এতটা ছিল না কিন্তু এখন ডিউ টু দ্য ইনক্রিজ নাম্বার অফ রুটিন টেস্ট তার জন্য ডায়াবেটিস খুব আর্লি স্টেজে ধরা পড়ছে এবং ডায়াবেটিস ট্রিটমেন্টটাও আরও বেশি হচ্ছে আগের চেয়ে অনেক বেশি ওমেন ডায়াবেটিস সম্বন্ধে একটা কথা বলা উচিত যে মেনের যে ডায়াবেটিস হয় তার চেয়ে ওমেন ডায়াবেটিসে দে আর মাছ মোর রিস্ক উইথ চান্স অফ হার্ট অ্যাটাক ইন দ্য ওমেন পেশেন্ট উইথ ডায়াবেটিস সেখানে প্রায় চার গুণ ধরুন একটা মেল পেশেন্ট তার ডায়াবেটিস আছে একটা ওমেন উইথ ডায়াবেটিস কিন্তু ওমেনদের ডায়াবেটিসের চান্স অফ হার্ট অ্যাটাক ইজ ফোর টাইমস মোর দ্যান দ্য চান্স অফ হার্ট অ্যাটাক ইন মেল পেশেন্ট এটা একটা পয়েন্ট সেকেন্ড হচ্ছে যে চান্স অফ ক্রনিক কমপ্লিকেশন ফর এক্সাম্পল ব্লাইন্ডনেস দ্যাট ইজ ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি ডায়াবেটিক নিউরোপ্যাথি ওমেনদের কিন্তু আরও বেশি হয় এবং ডায়াবেটিক ডিপ্রেশন ডিপ্রেশন ইন এ পেশেন্ট উইথ ডায়াবেটিস মেলাইটাস ইজ মোর কমন ইন দ্য ওমেন আর একটা পয়েন্ট যেটা মোস্ট ইম্পর্টেন্ট ওমেনদের ক্ষেত্রে শুধু মায়ের দিকে নজর রাখলে হবে না বাচ্চার দিকে নজর রাখতে হবে একটা মায়ের পার্টিকুলারলি ডিউরিং দ্য জেস্টেশন পিরিয়ড সেখানে যদি ডায়াবেটিস ইজ নট প্রপারলি কন্ট্রোল সেখানে কী হয় চাইল্ডের পর এফেক্ট হয় বাচ্চা খুব বড় হয়ে যায় তাকে ম্যাক্রোসোমিয়া হয় এবং বাচ্চার লট অফ কমপ্লিকেশন সুতরাং ডেলিভারিতে প্রবলেম হয় ইনসিডেন্স অফ সিজার সেকশন অনেক বেশি হয় সুতরাং একটা পেশেন্ট মহিলা পেশেন্ট তার যদি গেস্টেশন পিরিয়ডে তাকে ডায়াবেটিস সুদ্ধি প্রপারলি কন্ট্রোল